আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি এসেছিলাম রোমানিয়ার জালাও নর্থ স্টেশনে। এখান থেকে ভাবছিলাম জিবাও বোটানিক্যাল গার্ডেনে ঘুরতে যাব। বড়দিন উপলক্ষে 3 দিন ছুটি আছে, কিন্তু এখানে আসার পরে দেখলাম এখন এখান থেকে যাওয়া যাবে, যাওয়ার ট্রেন আছে, কিন্তু ফিরার ট্রেন নেই। কারণ হলো বড়দিন উপলক্ষে হয়তো সন্ধ্যা পরে এই ট্রেনগুলো আজকের জন্য বন্ধ করছে, আর তাছাড়াও হয়তো করোনাকালীন কারণে, তো যে কারণে আজকে আর হয়তো যাওয়া হবে না। তো যেহেতু স্টেশনে এসেছিলাম, রোমানিয়ার ইতিহাস সম্পর্কে একটু জানি। সেটা হলো রোমানিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটা রাষ্ট্র। এর উত্তর এবং পূর্বে রয়েছে ইউক্রেন এবং মলদোভা, আর পশ্চিমে রয়েছে হাঙ্গেরি এবং সার্বিয়া, যদিও আমি আছি হাঙ্গেরি বর্ডারের সাথেই। আর এর দক্ষিণে রয়েছে বুলগেরিয়া ও দানিউব নদী। এটা রোমানিয়া অনেক বড় একটা দেশ। এটা পূর্বে ওসমানীয় সাম্রাজ্য থেকে এর বিস্তার লাভ করে, ওসমানীয় সাম্রাজ্যের অধীনে ছিল এটা, এবং এটা অটোম্যান সাম্রাজ্যের আন্ডারে ছিল শেষে 1900 শতাব্দীর দিকে, যেটা হলো প্রায় 1900 শতাব্দীর দিকে রাশিয়ার একটা গ্রুপের সাহায্যে, অর্থাৎ রাশিয়ার জার সাম্রাজ্যের সাহায্যে রোমানিয়ার প্রিন্স উসমানীয় সাম্রাজ্যের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে তখন, এবং এই সাম্রাজ্যকে প্লেভেনের যুদ্ধ, সেই যুদ্ধটার নাম বলা হলো প্লেভেনের যুদ্ধ। এই প্লেভেনের যুদ্ধে পরাজিত করে স্বাধীন রাষ্ট্র হিসেবে 1900 শতকে রোমানিয়া আত্মপ্রকাশ করে নিজস্ব স্বাধীন রাষ্ট্র হিসাবে। তো রোমানিয়ার পূর্ব দিকে রয়েছে কৃষ্ণ সাগর আর কার্পেথিয়ান পর্বতমালার পূর্ব ও দক্ষিণাংশ রোমানিয়ার মধ্যভাগে অবস্থিত। রোমানিয়ার রাজধানীর নাম হলো বুকারেস্ট। রোমানিয়া 2023 সাল হতে ন্যাটোর সদস্য এবং অচিরেই ন্যাটোর সদস্য হিসেবে 2023 সাল হিসেবে অন্তর্ভুক্ত হয়েছে, এবং 1 জানুয়ারি 2007 থেকে ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ণাঙ্গ সদস্য হয়েছে। এটা এখন মাত্র শেনজেন হওয়ার অপেক্ষায় রয়েছে, হয়ে যেতে পারে যেমন খুব শীঘ্রই, এটা কখন হবে এটা আসলে বলা মুশকিল, তবে খুব শীঘ্রই এটা শেনজেনে হয়ে যাবে। এই আর এছাড়াও আরও কিছু তথ্য, সেটা হলো রোমানিয়া ইউরোপীয় ইউনিয়নের 9ম বৃহত্তম আয়তনের দেশ, অর্থাৎ এটা ইউরোপীয় ইউনিয়নের যে 30টা দেশ রয়েছে এদের মধ্যে 9ম এত বড়। যেমন কত বড় সেটা, সেটা হলো 2,38,400 বর্গ কিলোমিটার রোমানিয়ার আয়তন, এবং জনসংখ্যার দিক থেকেও ইউরোপের প্রায় 7ম বৃহত্তম জনসংখ্যার দেশ এটা। এখন জনসংখ্যার প্রায় 19 মিলিয়নের উপরে, যদি এক্স্যাক্ট লাস্ট আদমশুমারি অনুযায়ী দেখা যায় তাহলে এটা প্রায় 2,01,00,000 হবে, 2,01,00,000 মানুষের বসবাস, যেটা হলো 2,38,400 বর্গ কিলোমিটারে। আর রাজধানীতে অর্থাৎ বুকারেস্টে প্রায় 2,000,000 বা 20,00,000 লোক বাস করে এখনো। রোমানিয়ার মুদ্রা হলো লেই বা রোন অফিসিয়ালি, আর এটা হলো ইউরোপের মধ্যে অন্যান্য দেশের তুলনায় ইউরোপের অন্যান্য দেশের দরিদ্রতম দেশ হলো রোমানিয়া। কিন্তু দরিদ্রতম দেশ মানে কেমন দরিদ্রতম দেশ একটা প্রশ্ন থাকে না। এখানে মিনিমাম স্যালারি ধরেন হলো প্রায় 50,000 টাকা,
আর অ্যাভারেজে যদি ধরা হয় গ্রস স্যালারি, সেটা হবে হলো প্রায় 70,000 টাকার মতো, যেটা হলো আপনার বাসস্থান বা খাওয়া অন্যান্য কস্টিং এগুলো হলো কোম্পানি দিয়ে থাকে। তো ওই হিসাবে গ্রস স্যালারি ধরলে প্রায় 70,000 টাকার মতো হবে হলো গ্রস স্যালারি। তো আমার যেহেতু আজকে আর বোটানিক্যাল গার্ডেনে যাওয়া হচ্ছে না এবং আজকের পরিবেশটাও খারাপ, তো আজকে ভাবছি এদিকেই একটু ঘুরি। এটা হলো রেল স্টেশন, এখানকার স্থানীয়। আজকের এখানে বরফ জমেছিল লাস্ট কয়েকদিন, হলো প্রচুর তুষারপাত হয়েছে, সেই তুল তুলে বিছানার মতো। যখন আবার তুষারপাতের উপরে বৃষ্টি হয়েছে, সেটা ওই যে পানি হয়ে, অর্থাৎ বরফ হয়ে গলে পানি হয়ে ড্রেনেজ হয়ে যাচ্ছে, এই হলো অবস্থা। আর রোমানিয়ার সরকারি ভাষা হলো রোমানীয় ভাষা। এখানে রোমানিয়ায় কিন্তু স্বীকৃত সংখ্যালঘু বাস করে, যারা আলবেনীয় আছে, আর্মেনীয় আছে, বুলগেরীয় আছে, ক্রোয়েশীয় আছে, চেক রিপাবলিকানের লোক থাকে, জার্মানি থেকে আসছে, ইটালি থেকে আসছে, এরকম বিভিন্ন, এদেরকে স্বীকৃত দিয়েছে সরকার, স্বীকৃতি দিয়ে সংখ্যালঘু হিসেবে ঘোষণা করছে। আর এখানে রোমানিয়ান জাতিগোষ্ঠী বাস করে, রোমানিয়ানের সাথে কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণ হাঙ্গেরীয় থাকে, হাঙ্গেরীয় জাতিগোষ্ঠী থাকে, যেমন আবার ইউক্রেনীয় আছে, জার্মান আছে। এখন আমরা যাই হলো এই গেরের একটা আন্ডারপাস হয়ে ওই পাশে পার হব। রোমানিয়ার রাষ্ট্রপতির নাম হলো ক্লাউস লোহানিস আর প্রধানমন্ত্রী লুদোভিস আরবান। আইনসভা, এটাও সংসদ আমাদের মতোই, উচ্চকক্ষ সিনেট, আর নিম্ন কক্ষ হলো চেম্বার অফ ডেপুটিস যেটা বলে। প্রথম রোমানীয় রাজনীতি শুরু হয় আনুমানিক প্রায় 895 শতাব্দীর দিকে, অর্থাৎ ওসমানীয় সাম্রাজ্যের শুরুটাও কিন্তু ওই দিকে হয়েছিল, অর্থাৎ তখন থেকে রোমানিয়া মুসলিম শাসনের আন্ডারে ছিল, ওসমানীয় শাসন ছিল, তারপরে হলো অটোম্যান সাম্রাজ্যের অধীনে ছিল, অটোম্যান সাম্রাজ্য শাসন করার পরে, অর্থাৎ 1900 শতাব্দীর দিকে রোমানিয়া হলো আত্মপ্রকাশ করে স্বাধীন দেশ হিসাবে। তো যাই হোক, আমি ওইটা নিয়ে আবার পরে আরেকটা ভিডিও বানাবো, যে কখন হলো এটা উসমানীয় শাসনের আন্ডারে যায়, কিভাবে অটোম্যান কোন সম্রাট এটা শাসন করে, এটা নিয়ে পরে আরেকটা ভিডিও তৈরি করব। আর রোমানিয়ার ডায়ালিং কল হচ্ছে +40। এই যেহেতু রোমানিয়া ইইউ এর সদস্য, ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য, তো সেক্ষেত্রে এটা কিন্তু শেনজেন না, তো শেনজেন না হয় এটা কিন্তু রোমানিয়ানদের জন্য কোনো ক্ষতি নেই, অর্থাৎ রোমানিয়ান পিয়ারধারী বা রোমানিয়ান নাগরিকরা এটা কিন্তু শেনজেন ছাড়াই, এরা এদের আইডি কার্ড দিয়ে এরা এক স্থান থেকে অন্য স্থানে মুভ করতে পারে সহজেই, অর্থাৎ আপনি যে কোনো বর্ডার এদের জন্য ওপেন, এদের কোনো ভিসা লাগবে না, কোনো ফর্মালিটিস লাগবে না। এটা প্রয়োজন হয় শুধু হলো যারা ঘুরতে আসে, ভিজিটর, এদের জন্য। আবার রোমানিয়া ইউরোপিয়ান ইউনিয়নের দেশ হওয়ায় আপনি রোমানিয়ার যদি পিয়ার পেতে পারেন, রোমানিয়ার পিয়ার পেলেও আপনি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত যতগুলা দেশ আছে, অর্থাৎ টোটাল ইউরোপের মধ্যে আপনি যে কোনো দেশে রোমানিয়ার পিয়ারের জোরে কাজ করতে পারবেন উইদাউট এনি ফর্মালিটিস, কোনো ভিসার প্রয়োজন নেই বা আপনার ওখানে কোনো ওয়ার্ক পারমিটের প্রয়োজন নেই। তো যে কারণে রোমানিয়ার বেশিরভাগ লোক যারা ইয়াং, এরা নিজ দেশে কাজ করে না, এরা দেখা যাচ্ছে অন্যান্য ইউরোপের উন্নত দেশের নরওয়ে, সুইডেন, ফ্রান্স, ওইদিকে যে কাজ করে। আর রোমানিয়া আবার অন্যান্য দেশ থেকে
শ্রমিক নিয়ে আসতে হয়। এই তো ঠিক আছে, আজকে এ পর্যন্তই, এখন একটু বাসায় যাই। তো আল্লাহ হাফেজ। পরে আবার রোমানিয়ার হিস্ট্রি নিয়ে, অর্থাৎ ওসমানীয় সাম্রাজ্যের শুরু থেকে অটোম্যান সাম্রাজ্য পর্যন্ত ইচ্ছা আছে একটা ভিডিও তৈরি করার। ওকে, আল্লাহ হাফেজ।